আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম নিউ একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে তাবিদকে নিয়ে। আমরা নর্মালি জাস্ট খেলতে বের হয়েছি, তো হাঁটতে হাঁটতে আমাদের বাসার পাশেই একটা পার্ক আছে, ওই পার্কে মানে ফল থেকে শুরু করে সবজি বাগান সবই আছে। তো আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করব ফুল বাগানটার, যদিও ভিতরে বেশি ভিতরে যেতে পারবো না কারণ তালা দেওয়া আছে। তো যতটুকু পারবো ততটুকু আপনাদেরকে দেখানোর ট্রাই করব। পার্ক, এ পাশটা হচ্ছে খেলার মাঠ, বাচ্চাদের পার্ক, তারপরে দোলনা সবই সাইডে, প্লাস এই সাইডে হচ্ছে ফলের বাগান, আর এই সাইডটাতে হচ্ছে সবজি বাগান। তো আমি প্রথমে দেখাচ্ছি, ফুল বাগানও আছে বিভিন্ন ফুল, এই ফুলগুলোর নাম কি আমি তাও জানি না, অনেক সুন্দর ফুলগুলো আবার পচে গেছে। তো এটা হচ্ছে আপেল গাছ, এটাও একটা অন্য টাইপের আপেল, এই যে অনেকগুলো আপেল ধরে আছে এদিকে। আমি দেখানোর ট্রাই করব ফুল যতটুকু আমার আয়ত্তর মধ্যে থাকে ততটুকুই দেখানোর ট্রাই করব। তো এটা হচ্ছে সবজি বাগান, দেখতে পাচ্ছেন সবগুলা সবজি এখানে, টমেটো গাছ, তারপরে এ বরবটি গাছ, তারপরে কুমড়া শাক, কুমড়া গাছ, মানে সব টাইপের সবজি আছে, সালাদ পাতা থেকে শুরু করে সব। এই পাশে একটা আপেল গাছ আছে, দেখেন এই যে আপেল ধরে আছে। তো এটা ভেতরে ঢোকা যাচ্ছে না, তো আমি বাইরে থেকে যাওয়া পারতেছি, তাই দেখাচ্ছি আপনাদেরকে। ওই পাশটাতে গিয়ে কিছু দেখানো যাবে হালকা পাতলা। এই যে টমেটো ধরে পচে আছে, শখের বশত করছে মেবি। এন্ট্রিটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই। এই যে এই সাইডটাতে আবার একটা ফুল গাছ আছে। আচ্ছা, আমি এই পাশটাই দেখাই। এখানে হচ্ছে, এটা হচ্ছে আনার গাছ, আনারকে অনেকে ডালিমও বলে, তো যে যাই পারেন বুঝে নিন যেভাবে পারেন। এখানেও আনার আছে মেবি, না এটাতে নাই, সামনে একটাতে আছে। আচ্ছা দেখাই তাহলে, এটা হচ্ছে আপেল গাছ, এই যে বেশিরভাগ আপেলই আছে, আপেল বাগান, আপেল, এই যে ভিতরে একটা আপেল, তারপর এ সাইডটাতেও আপেল আছে অনেকগুলা, ধরে আছে খাওয়ার মতো লোক নাই, অনেকগুলো আপেল আছে। এই যে কে কে আপেল খাইতে চান এসে নিয়ে যান, এখানে ফ্রিতে দিব আপেল। তারপরে এইটাও আপেল গাছ, এখানে অনেকগুলো ধরছে আপেল, এই যে শুধু আপেল আর আপেল। এই যে ভেতরের সাইডে অনেকগুলো আপেল আছে। তারপর এদিকে তাবিদে, তাবিদের পাপা খেলতেছে, তাবিদ জোসেফ, এই যে ওরা খেলতেছে। যাই হোক, আচ্ছা ওদেরকে ডিস্টার্ব না করি, আমি আরও আপেল গাছগুলো দেখাই, ছিটতে ইচ্ছে করে না, আমার কাছে দেখতে ভালো লাগে। এই যে অনেক সুন্দর, এই পাশটা হচ্ছে পার্ক, এই যে বাচ্চাদের সব যন্ত্রপাতি এখানে, এখানে ভেতরে মেবি ওরা জিনিসপত্র রাখছে পানি দেওয়ার জন্য, তারপরে গাছে হাবিজাবি যা যা লাগে সব দেওয়ার জন্য এখানে রাখছে, কি কি জানি তালা দেওয়া থাকে সবসময়। এটা হচ্ছে, হ্যাঁ সব সবজি আছে এখানে, এটা বরবটি, আর এখানে দেখেন মরিচ, মরিচ কত প্রকারের মরিচ আছে, এগুলো একদম গোল গোল মরিচ, ব্ল্যাক কালার, এগুলা সবুজ, গ্রিন চিলি, এই পাশটাতে দেখাই, এগুলো হচ্ছে গ্রিন চিলি, এই যে অনেকগুলো মরিচ, টমেটো ধরে বসে আছে, দেখছেন টমেটো গাছ পুরোটা আমাদের এই পাশে। এখানে আসছি যে আমার বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছে, কি সুন্দর টমেটো ধরে আছে। এই যে এদিকে, আর সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখেন, কুমড়া গাছে কুমড়া ধরে আছে, কত সুন্দর একটা কুমড়া। এই পাশে বেগুন গাছ অল্প কয়েকটা আছে, এটা হচ্ছে ছোট বাগান, এটা হচ্ছে এক পাশেরটা, আর এই পাশেরটা হচ্ছে ফুল বাগান। এই
পুরা সাইডটা হচ্ছে বাগান, সবজি বাগান। তা আমি দিই ক দেখেন এখানে কতগুলো আনার ধরছে, এত আনার খাওয়াবার কোনো লোক নাই, কতগুলো আনার আনার। কিন্তু অনেক উপকারী একটা ফল এটা, আনার খেলে নাকি শরীরে অনেক বেশি রক্ত হয়, পর্যাপ্ত পরিমাণ রক্ত পাওয়া যায়। তাও আমার কাছে আনার ভালো লাগে না। এখানে অনেকগুলো আনা আছে, এই যে এটা কাঁচা, ওই উপরে গুলো পেকে গেছে সবগুলা। এগুলো হচ্ছে বেহেস্তের ফল, এগুলা ফলগুলোর নাম হচ্ছে ডোমুর ফল। আমরা এখান থেকে এখন সবজি কিনে নেব। ওরা কিন্তু ইতালিয়ান বুঝে না, ওরা ইতালিয়ান মেবি দেশি কেউ নিয়ে নিচ্ছে। ওরা কোন দেশি বুঝি না, মানে এগুলো হচ্ছে কুমড়া গাছ। দেখেন এগুলো রান্না করলে চিংড়ি মারবি অনেক টেস্ট হবে। তোমার কাছে কুমড়া শাক ভালো লাগে না? হ্যাঁ অনেক ভালো লাগে। হ্যাঁ অনেক মজার। এগুলো কি ওগুলা খাবার গুলা? হ্যাঁ খাওয়া যায় এগুলা। আমার ইচ্ছে করতেছে ভিতরে যাই, ভিতরে যাই সবগুলো দেখি। পমোদোরো ওই পাশে একটা জুকিনি, এত বড় জুকিনি আমি আর দেখি। তবে দেখো তো ওরা হচ্ছে ইতালিয়ান বুঝে না, তো ওদেরকে বুঝাচ্ছে। আমার তাবিদে বলতেছে সি সি দি দোবে সি এতে তু নি তা দিয়ে পাইসে হাই আর ইউ ফ্রম আসপেটা তেলো দিকো ইয়ো আলবানিয়া আলবানিস ওদেরকে গুগল ট্রান্সলেট করে বুঝাচ্ছে। পাপা বিয়েনি কোয়া, পাপা আসো। আল্লাহ ঢেঁড়স গাছও আছে দেখছে, ঢেঁড়স এটা হচ্ছে ব্রাসিলিকো পাতা, মানে হচ্ছে তুলসী পাতা। জোসেফ এখানে তুলসী পাতা আছে দেখছো, আমাকে এটা গিফট করছে, আমাকে গিফট করছে, থ্যাংক ইউ। আকে পেপেরোনি পেপেরোনি আতা সে কে বামিয়া 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 বলে আলবানিয়া Монтеблей. Se vuole. No, grazie, grazie. Mary, grazie. Grazie mille, grazie mille. Mary, grazie. Grazie mille. Mary, grazie. Grazie mille. Grazie. Grazie mille. Grazie. 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 আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, বাংলাদেশের একটা ফিলিং আসবে।